আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মহিদুল জামান সামেট, বরাবরের মতো আবার চলে আসলাম একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি বিভিন্ন সময় পরিবার পরিজন নিয়ে ঘুরতে পছন্দ করি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখন আছি রমনা পার্কে। মোটামুটি এসেছিলাম চারটার দিকে, এখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজের পর পরই। পাখির কিচিরমিচির এবং লাইটিং সব মিলাই অনেক সুন্দর লাগছে পরিবেশটা, এবং মনে হলো যে রাতের রমনাটা আসলে কেমন দেখায় সেই হিসাবেই ভিডিওটা আসলে করা। তারপরে দেখতে পাচ্ছেন আসলে খুবই পরিবেশ, সবাই এখানে, এখন শীতের মৌসুম, হালকা পাতলা কুয়াশা মাঝে মাঝে দেখা যাচ্ছে, লাইটগুলো জ্বলছে এবং যার যার মতো করে বিভিন্ন জায়গাতে জড়সড় হয়ে দু একজন করে দাঁড়িয়ে আছেন, কথা বলছেন এবং কেউ কেউ হেঁটে হেঁটে দেখছেন। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর ভিউটা, এটা হলো একদম গেট দিয়ে ঢুকে, এটা আমার গেট দিয়ে ঢুকে একটা সামনে একটা ব্রিজ রয়েছে, ব্রিজ রয়েছে, ব্রিজটা দিয়ে পার হয়ে এসেই, ব্রিজ দিয়ে পার হয়ে এসেই একদম সোজা এই গোল চত্বরটা দেখতে পাবেন। এখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশে ফুল গাছে লাগানো রয়েছে এবং লাইট রয়েছে, লাইট দেওয়া রয়েছে এবং অনেক বড়ো বড়ো গাছ রয়েছে, অনেক পুরাতন বড়ো বড়ো গাছ। আপনারা দেখতে পাচ্ছেন চাপটা উঁকি দিচ্ছে গাছের ফাঁক দিয়ে, একদম অনেকেই রাতের রমনার দৃশ্যে ফটো সেশন করে নিয়ে ব্যস্ত। আমি আসলে আমার ছেলে মুক্তা কিং এবং সবাই হাঁটাহাঁটি শেষে সবাই হচ্ছে একটু ওয়াশরুমে গিয়েছে, এই যে পাশে দেখতে পাচ্ছেন ওয়াশরুম, এই ওয়াশরুমটা একদমই খুবই সুন্দর এবং পাবলিক টয়লেট। এবং সবাইকে নিয়ে মোটামুটি আজকের মতো ঘোরা কমপ্লিট। এখানকার সবচেয়ে বেশি ভালো লাগছে গাছগাছালির বয়ে। লাস্ট নাইটে আসলে ফার্স্ট নাইটে দেখতে পেলাম যে অনেক পাখিগুলোকে চিমেচে করছে, এটা আমার জন্য আমাদের খুবই ভালো লাগছে। আমরা আসলে পরিবেশের দিকে খেয়াল রাখি, গাছের স্ক্রিপ্স না দিই, গাছের ডালপালাগুলো অযথা না কাটি, যেগুলো আসলে শুকনা মরা সেগুলো আমরা কেটে ফেলবো এবং গাছ বেশি বেশি গাছ লাগাতে হবে। বাংলাদেশের প্রকৃত সৌন্দর্যকে ধরে রাখতে গেলে আমাদের সুন্দরভাবে ক্লাইমেটের দিকে খেয়াল রাখতে হবে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে প্রচুর, সেক্ষেত্রে বেশি বেশি গাছ লাগান। সবাই ভালো থাকবেন, আবার নেক্সট কোনো সেশনে দেখা হবে। এই তো রাতের রমনা।